রাজশাহীর পুঠিয়ায় মা মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফিরোজ আলী নামের এক স্বামীর বিরুদ্ধে সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পুঠিয়া তিন নং গোপালহাটি ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ফিরোজ আলী তার স্ত্রী পলি খাতুন ও ছয় মাসের শিশুকন্যা ফারিয়াকে বালিশ চাপা দিয়ে হত্যা করলেও ঘুমিয়ে থাকার কারণে বেঁচে যায় আড়াই বছরের শিশুপুত্র ফাইম আলী এ সময় ফাইম আলীর কান্না শুনতে পেয়ে ফিরোজের বাবা মা ঘরে ঢুকে পলি ও ফারিয়াকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে ঘাতক ফিরোজ পালানোর সময় ঢাকা গাবতলি এলাকা একটি যাত্রীবাহী বাস থেকে সেখানকার পেট্রোল টিমের পুলিশের মাধ্যমে আটক করা হয়েছে এলাকাবাসী সূত্রে জানা গেছে ফিরোজ আলী বিয়ের আগে থেকেই নেশাগ্রস্ত হয়ে পড়ে গত চার বছর পূর্বে পুঠিয়া পৌরসভার নং কৃষ্ণপুর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার জুলহাস আলীর মেয়ে নিহত পলিখাতুনের সাথে বিয়ে হয় ফিরোজের বিয়ের পর থেকে নেশার টাকার জন্য সে বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝেই ঝগড়া বিবাদ লেগেই থাকত মাঝে মধ্যে ফিরোজ তার স্ত্রীকে শারীরিক নির্যাতনও চালাত সোমবার দিবাগত রাত্রে নেশার টাকার জন্য তার স্ত্রীর সাথে ঝগড়া হয় এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে পুটিয়া থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন বলেন রাতে খবর পেয়েই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ সময় লাশের পাশ থেকে একটি বড় বালিশ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়েই তাদেরকে হত্যা করা হয় এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান